আজ আমি তোমাদের তৈরি করে দেখাবো কাঁচা আমের শরবত। আমি দুটো কাঁচা আম নিয়েছি, আমি খুব ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, একটা বাটির মধ্যে রেখে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। দিয়ে আমি ওভেনে বসিয়ে একটা ঢাকনা চাপা দিলাম। প্রায় 4 থেকে 5 মিনিট পর ফিরে এলাম। দেখো আমগুলো একদম গলে গেছে, আমি তোমাদের কেটে দেখাচ্ছি, একদম নরম হয়ে গেছে। আর 30 মিনিট পর এবার আমি ঠান্ডা হতে দেব। একটা মিক্সার জারের মধ্যে আমি এটা দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার পর। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচের 4 চামচ চিনি। দিচ্ছি 1/3 চামচ বিট নুন। দিচ্ছি 1 টিস্পুন গুড় গুঁড়ো। আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম, 3 থেকে 4 মিনিট ধরে আমি মিক্স করলাম। মিক্স করার পর আমি ফিরে এলাম, দেখো মিশ্রণটা কতটা গাঢ় আর মিশ্রণটা কতটা সুন্দর হয়েছে। মিশ্রণটা এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এই কাপটার মধ্যে। এটা তোমরা 1 সপ্তাহ বা 1 মাসের জন্যও স্টোর করে রেখে দিতে পারো ফ্রিজে, এটা কিন্তু খারাপ হবে না। একটা চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি এই মিশ্রণটা আমি ছেঁকে নিচ্ছি। মিশ্রণ সব ছেঁকা হয়ে গেছে, দেখো কতটা গাঢ় হয়েছে। কাচের গ্লাসের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 7-8 টুকরো বরফ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ আমের জুস। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার চামচ দিয়ে আমি মিশ্রণটা খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি আরো কিছুটা পরিমাণ জল এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর উপরে আমি পুদিনা পাতা সাজিয়ে দিচ্ছি। এর উপরে আমি অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। দিলাম খুব সামান্য পরিমাণ বিট লবণের গুঁড়ো। আমের জুসটা আমার একদম রেডি হয়ে গেছে। তোমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো, আর নিচে সাবস্ক্রাইব করে দাও, আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দাও। কমেন্ট বক্সে লিখে জানাও তোমাদের মতামত। তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করতে পারো, যার লিংক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।